দ্রুত চাকরি হওয়ার আমল, যদি কেউ এই আমলটাকে মাত্র 3 দিন করতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তার চাকরি হয়ে যাবে। মাত্র 3 দিনের ভিতরেই আপনার চাকরি হয়ে যাবে। আমলটা কি, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দেখুন, আমরা কোরআনের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারার কারণে আজ কিন্তু আমরা কোরআন থেকে বরকত হাসিল করতে পারছি না। আমরা কোরআনের বিভিন্ন সুরা, বিভিন্ন আয়াতের ফাজিলতগুলো জানছি না, না জানার কারণে অথবা জানা সত্ত্বেও ইখলাসের সাথে আমল না করার কারণে কিন্তু আজ আমরা এই কোরআন থেকে উপকৃত হাসিল করতে পারছি না, উপকৃত হতে পারছি না। এর একটাই কারণ, সেটা হলো আমরা জানি না অথবা জানা সত্ত্বেও সে অনুযায়ী আমল করি না, কিংবা আমল করলেও আমাদের ভিতরে ইখলাস আর পূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি না থাকার কারণে। সেজন্য আজ আমি আপনাদের সামনে একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাত্র 3 দিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, বেকারত্বের জীবনে ভোগা এটা যে কতটা কষ্টের, যে আছে লেখাপড়া করছে অথবা লেখাপড়ার পাশাপাশি সে একটা চাকরি করতে চাচ্ছে, ছোটখাটো একটা জব করতে চাচ্ছে, অনার্স ইন্টারমিডিয়েট শেষ করে ফেলেছে, এখনও বাবার টাকা দিয়ে ফ্যামিলি থেকে টাকা নিয়ে তারপর নিজের প্রাইভেটের খরচ, নিজের অন্যান্য খরচ চালাতে হয়। আবার অনেকে আছেন যারা ভার্সিটি লাইফে থাকার কারণে প্রাইভেট পড়াতে সুযোগ পাচ্ছেন, প্রাইভেট পড়িয়ে নিজের জীবনের অন্যান্য প্রয়োজন মেটানোর চেষ্টা করতেছেন। দেখুন, তাদের জন্য এটা খুবই কষ্টের। সেজন্য আমি, যারা এরকম চাকরির প্রার্থী আছেন, আপনার চাকরির প্রয়োজন, আপনি লেখাপড়া শেষ করেছেন অথবা লেখাপড়ার পাশাপাশি একটা জব করতে চাচ্ছেন, তাদেরকে বলবো এই আমলটা আপনি মাত্র 3 দিন করেন। 3 দিন করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হলো যে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে 11 বার দুরূদ শরীফটা পড়েন। এই সংক্ষিপ্ত দুরূদটা 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 100 বার হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, এই দোয়াটার অর্থ হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, এইভাবে দোয়াটা পাঠ করবেন 100 বার। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। বিষয়টাকে আমি আরও স্পষ্ট করে বোঝানোর জন্য বলছি, দেখুন, প্রথমে 11 বার দুরূদ শরীফ, এরপরে হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল 100 বার, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ। তবে মনে রাখতে হবে, দুরূদ শরীফ পড়ার সময় আপনাকে মাথার ভিতরে এই কথাটা রাখতে হবে যে হে আল্লাহ, আপনি মাথায় এটা ভাববেন আর মুখ দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ আরবি বলেছে, যদি কেউ একবার মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যদি কেউ একবার আমি নবীর উপরে দুরুদ পেশ করে, দুরুদ সালাম পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন, তো আল্লাহ আমি এখানে একবার দুইবার নয়, আমি 11 বার দুরুদ শরীফ পড়তেছি, এই 11 বারে আমার যত শোবার রহমত হতে পারে সমস্ত রহমতগুলোকে একত্রিত করে আমার চাকরির একটা ব্যবস্থা করে দাও। এইভাবে নিয়তটা আপনাকে করতে হবে দুরুদ শরীফ পড়ার সময়, এবং হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল এটা যে পড়বেন, এই পুরো প্যাকেজের ভিতরে আপনি একবারও কারোর সাথে কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই নির্জন কোনো জায়গায় গিয়ে এই আমলটা করতে হবে, অথবা ঘুমের সময় করতে পারেন, যেখানে আপনাকে কেউ দেখবে না। এইভাবে করে যদি আপনি 3 দিন টানা এই আমলটা করতে পারেন, আর আগে এবং পরে দুরূদ শরীফ যে পড়ার সময়টা বলেছি, তখন আপনি বারবার এই কথাটা চিন্তা করবেন, আল্লাহ, আমি তো তোমার হাবিবের কথা শুনেছি যে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত, তো 10 বার দুরূদ শরীফ পড়লে 100 বার রহমত, 11 বার পড়লে 110 বার রহমত, আল্লাহ এই 110 বার রহমত, আর পরে পড়লাম আবার 110 বার, সেই 110 বার 110 বার মিলে 220 বারের রহমতকে একত্রিত করে তুমি আমার জীবনে আমার একটা ভালো চাকরির, ভালো একটা জবের ব্যবস্থা করে দাও। এই নিয়ত করে যদি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল পড়েন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আপনার উত্তম অভিভাবক হিসাবে আপনার চাকরি যদি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবে। সেজন্য আমি বলে থাকি, মাত্র 3 দিনে চাকরি হয়ে যাবে যদি এই আমলটা করেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।